আজ ফুল হয়ে গেছে প্লাস্টিকের, গন্ধ কোথায় থেকে আসবে? রুটি হয়ে গেছে ব্রেড, শক্তি কোথায় থেকে আসবে? চেহারা হয়ে গেছে মেকআপের, রূপ কোথায় থেকে আসবে? শিক্ষক হয়ে গেছে টিউশনের, শিক্ষা কোথায় থেকে আসবে? খাবার হয়ে গেছে হোটেলের, স্বাস্থ্য কোথায় থেকে আসবে? প্রোগ্রাম হয়ে গেছে টিভিতে, সংস্কার কোথায় থেকে আসবে? মানুষ হয়ে গেছে টাকার গোলাম, দয়া কোথায় থেকে আসবে? আজ ভক্তি করা লোকগুলো স্বার্থপর হয়ে গেছে, ভগবান কোথায় থেকে আসবে? মানুষের জীবনটা একটি ট্রেনের মতো, যতক্ষণ চলতে থাকবে লোক আসবে যাবে, কখনো স্পিডে চলবে তো আবার কখনো ধীরে চলবে, কখনো কোনো স্টেশনে দাঁড়াবে, কিছু নতুন লোক আসবে আবার কিছু পুরনো লোক নেমেও যাবে, কিন্তু ট্রেনটা চলতে থাকবে। আর যখন শেষ স্টেশন আসবে তখন সবাই নেমে পড়বে, কেউ সাথে থাকবে না, আর এরই নামই তো হলো জীবন। তাই সবসময় চলতে থাকুন, যখন ভালো সময়টা থাকেনি তাহলে খারাপ সময়টাও থাকবে না। যদি মানুষ শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার ও ভগবানের আগে বাবা মাকে চিনতে পারে তাহলে সে কখনোই কষ্ট পাবে না। আজকের দিনটা খারাপ জীবনটা নয়, আশা ও আপনজনের সাথ ছেড়ে যাবেন না। ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন, দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কখনোই এটা ভাববেন না যে আপনি একা, বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, না জয়ী হতে চাই আর না হেরে যেতে চাই। জীবনে সফল হবার জন্য একটি ভালো পরিবার আর কিছু বন্ধু প্রয়োজন। বৃষ্টির জলে স্নান করা সহজ, কিন্তু রোজ স্নান করার জন্য আমরা বৃষ্টির ভরসায় বসে থাকতে পারি না। একইভাবে ভাগ্যের কারণে কখনো কখনো কিছু সহজে পাওয়া যায়, কিন্তু সবসময় ভাগ্যের ভরসায় বাঁচা যায় না। দোয়া মুখে নয় মন থেকে হওয়া দরকার, কারণ খোদা তো তার কথাও শোনে যে মুখে কথাই বলতে পারে না। শিক্ষা টাকার থেকে মূল্যবান, কারণ টাকাকে আপনাকে রক্ষা করতে হয়, কিন্তু শিক্ষা আপনাকে রক্ষা করে। গীতাতে বলা হয়, যখন সত্যের সঙ্গে মিথ্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর মিথ্যের সৈন্য অনেক বড় হবে, কারণ মিথ্যের পিছনে মূর্খরাও দাঁড়িয়ে থাকবে। এটা গুরুত্বপূর্ণ নয় যে অসুস্থ হবার জন্য কোনো রোগ হতে হবে, কারণ কিছু লোক তো অন্যের খুশি দেখেই অসুস্থ হয়ে যায়। লোকের কথা শুনে বা লোকের ভয়ে নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করবেন না, কারণ লোক কেবল আপনাকে জ্ঞান দেবে, খাবার নয়। আপনার গন্তব্যের কথা অন্যের কাছে জিজ্ঞেস করলে আপনি হারিয়ে যেতে পারেন, কারণ আপনার গন্তব্যের মূল্যটা যতটা আপনি জানেন ততটা অন্য কেউ জানে না। ভালো চিন্তা করুন, ভালো কথা বলুন, ভালো কাজ করুন, কারণ এই সব কিছুই একদিন ফিরে আসে। আপনার স্বপ্ন কি তাতে কারোর কিছু যায় আসে না, কারণ সবাই নিজের স্বপ্ন পূর্ণ করতে ব্যস্ত। তাই কারোর ভরসায় বসে থাকবেন না, একা চলার সাহস করুন। একটি লোকের তিনটে বন্ধু ছিল, আর সে মৃত্যুর সময় তিন বন্ধুকে পাশে ডেকে বলে, এখন আমার শেষ সময়, তোমরা সারা জীবন আমার সাথে ছিলে, মৃত্যুর পরেও কি তোমরা আমার সাথে থাকবে? তখন প্রথম বন্ধু বলে, আমি সারা জীবন তোমার সাথে থেকেছি, কিন্তু আমি এখন অসহায়, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এরপর দ্বিতীয় বন্ধুটা বলে, আমি মৃত্যুকে আটকাতে পারবো না, কিন্তু আমি এটা কথা দিচ্ছি, মৃত্যুর পর তোমাকে যত্ন সহকারে দাফন করব। এরপর তৃতীয় বন্ধুটা বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে যাব, তুমি যেখানে যাবে আমি তোমার সাথে থাকব। আর ওই তিনটি বন্ধু হলো সম্পদ, পরিবার ও কর্ম। একটি গ্রামে কুয়ো থেকে তিনটি মহিলা জল নিচ্ছিল, তখন একটি মহিলার ছেলে রাস্তা দিয়ে যায়, আর তার মা বলে, ওই দেখো আমার ছেলে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। কিছুক্ষণ পর দ্বিতীয় মহিলাটার ছেলেও যায়, আর তার মা বলে, ওই দেখো আমার ছেলে, CBSEতে পড়ে। আর এরপর তৃতীয় মহিলাটার ছেলে ওই দিক দিয়ে যায়, বাকি দুটো ছেলের মতোই সেও তার মাকে দেখে, আর মায়ের কাছে এসে
জল ভরা কলসি মাথায় নেয় আর বালতিটা হাতে নিয়ে বলে, মা বাড়ি চলো। তখন মা বলে, এটা আমার ছেলে, সরকারি স্কুলে পড়ে। অর্থাৎ এটাই আপনাদেরকে বলতে চাইলাম যে লাখো টাকা খরচ করে কখনো সংস্কারকে কেনা যায় না।